পুরি মা প্রোটেকশন কি হাই লেভেল কত প্রকার শুট কি এখানে আছে এটা সব দেখতে পাচ্ছি দেখার মত সুন্দর কেমন লাগতেছে ভালো খুব ভালো মনে হচ্ছে আমি বাতাসে উড়ে যাই বাতাসে উড়ে যাচ্ছো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি আমরা বসে থেকে খাওয়া দাওয়া করে হালকা পাতলা শপিং করব জম জম মার্কেট তুমি কি কিনবে পাইকারি বাজার পাইকারি বাজার আমরা একটু আচার তারপরে হচ্ছে কিছু মানে দোকানদাররা কিনে কক্সবাজার বিচে বিক্রি করে ও এরা ক্লিক বলতো কিছু আচার আচার হালকা পাতলা কিনবো তারপরে দেখি কি কি পাওয়া যায় Because you're back Are you gonna tell me where you went All the messages I sent with no reply It's like that কি কিনবে আমি হ্যাঁ কিছু কিনবো না আমি একটু পরে অটোতে বসে থাকবো এতগুলা মানুষজন সব মিয়ে মানুষগুলা একা একা করে শপিং করবে মন মতন আমি রেস্ট খাওয়া দাওয়া করছি এখন আমি রেস্ট নিই সব দোকানে দাম দর করবেন এই যে শুনো সব দোকানে দাম দর করবেন তারপরে যাচাই করে কিনবেন আইডিয়া নেবেন একটা ম্যাজিস্ট্রেট আসছে কি আছে বলো এক্সপায়ারি ডেট হলো মাল আচার রাস্তা ফেলে দিচ্ছে এই ভাই আচারগুলি তুলবেন না ভয়ে দোকান বন্ধ করতেছে ডেট এক্সপায়ারি জিনিসপত্র আছে সব হচ্ছে তারা হুড়া করে দোকান বন্ধ করতেছে হচ্ছে এক্সপায়ারি ডেট হলো মাল ভয় আছে একটা ভাই এখন তো আমি আপনার দোকানে প্লামগুলো কিনবো আপনি বন্ধ করলে তো কিনতে পারবো না রেজিস্টার চলে যাবে আবার হ্যাঁ হ্যাঁ চেকিং চেকিং আসছে দেখো ভয় কি দেখি এই যে রাস্তার মধ্যে দেখো আচার ফেলেছে ভাই তুলে দেব নাকি শেষ 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 আমরা চকলেট নিচ্ছি আমাকে একটা ছিড়ে দাও প্লাম নিচ্ছি ইতি নে খাই দা তাই দিয়ে আমাকে 1000 টাকার মধ্যে দেন তাহলে আমার 1000 হয়ে যাচ্ছে কত হচ্ছে এখন একটা কমান 6টা দেন তো আমরা এখন আসলাম বার্মিস মার্কেটে শুটকি সেলিম ভাই এখানে এই পাশে হচ্ছে শুটকি আর ওই পাশে বার্মিস মার্কেট সব তো বন্ধ এখনো খুলে নাই এখানে স্যান্ডেল ট্যান্ডেল এখানেই সবকিছু পাওয়া যায় স্যান্ডেল সবকিছু পাওয়া যায় আচ্ছা স্যান্ডেল ট্যান্ডেল শিল্পী আন্টি স্যান্ডেল ট্যান্ডেল যা আছে এই মার্কেটে ব্যাগ ওই দেখেন শিল্পী আন্টি ওই আনকমন আনকমন স্যান্ডেল ওই দেখেন মহিলা গুলা বেচতেছে আমি একটু শুটকির ভিডিও করে আসতেছি বাবার কাছে বসে দেন এই বন্ধ করে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম অর্গানিক মানে লবণ ছাড়া 100% ভালো ফ্রেশ না দোকান দেখে বুঝতে
আপনাদের কি সব ফিক্স প্রাইস? না না স্যার, এগুলো ফিক্স প্রাইস না, দাম একটু আপনি আমরা ফিক্স প্রাইস দিয়ে কি করে তারপর আপনাদের থেকে ফিক্স প্রাইস না আপনাদের তো তাহলে এই তো এটা কাছি এটা কেজি কত কুন্ডা এটা বড়টা একটু দাম বেশি 650 টাকা এটা কেজি এটা হচ্ছে সর্ব এখানে কতখানি আছে স্যার সর্ব বড় ভাই এখানে কতখানি আছে এটা 600 কত হয়ে যাবে হ্যাঁ এটা 1600 টাকা হয় না এটা একদম হয়ে দিয়ে 1500 দেখান দেখান সুন্দর করে প্যাকেট করে দিচ্ছে বড় ভাই আর এই হলো প্যাকেজিং একটু দেখান শুরু থেকে আমার দর্শকদের একটু দেখাই আচ্ছা হ্যাঁ ফেসবুক ইউটিউব জীবনের গল্প তারপরে একটা পলিথিনে ঢুকাই দিচ্ছেন আচ্ছা শুটকি প্যাকেজিং এটাকে বলে এটা করলে আর কোনো গন্ধ বেরোবে না ফাইন তুমি শুটকি খাও সবাই শুটকি খাও না তুমি শুটকি খাও না তোমার মা খায় খাওয়াই লাগবে এবার কোনে পুরি মা প্রোটেকশন কি হাই লেভেল সেই লাভ হচ্ছে টিস্যু দিলে চাচা আমারটা কোথায় বড় চিংড়ি যেটা হাফ কেজি এটা দেন এগুলো ভাগ খোলা পাওয়া যায় না বড় ভাই লুজ এরকম এক বা দুই পিস দেন না দেন এক পিস দেন এটা কি মাছ এটার নাম এটা হচ্ছে স্যালমন 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 কত হবে এক পিস এক পিস এর দাম আছে কত করে কেজি এটা এটার দাম আসবে আপনার 660 টাকা 660 প্যাক করেন প্যাকেট করেন ছয়শো টাকা ধরেন চাচা চাচা 600 ধরবেন এটা ও চাচা 600 ধরবেন 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 তো দর্শক আমি শুটকি খাই না তারপরেও আমি আমার বাবা আমাদের আত্মীয়র জন্য শুটকির দোকানে ঢুকলাম ভিডিও করলাম তো এই চাচা হচ্ছে এই দোকানের মালিক চাচা আপনি কত বছর ধরে ব্যবসা করেন আজকে 26 বছর ধরে 26 বছর ধরে আমি প্রথম কক্সবাজারে কক্সবাজারে আপনি প্রথম যাক কক্সবাজারে প্রথম যে কক্সবাজারে যে শুটকির দোকান মোল্লা আঙ্কেল আপনারা সবাই আসবেন আসল মোল্লা শুটকি বেচা শুটকি ভালো দোকান শুটকি ভালো ভালো শুটকি দিয়েন অর্গানিক কোনো লবণ মিশানো নাই 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 সেটাই তো এই জন্য দর্শক শুটকিটা ভালো হবে তো জামাই খাবে জামাই খাবে কিন্তু জামাই খাওয়ার পরে আপনি আমাকে একটা কল দিবেন একটা কল দিবে জামাই খাওয়ার পরে নাম্বারটা দিয়ে দেন কল দিব কেমনে চাচা এটা কি কক্সবাজারের সব থেকে বড় দোকান বলা যাবে ও চাচা চারটা দোকান মোট আর এখানে অনেক অনেক বড় 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 শুটকি ও সবগুলো দোকান এখানে দেখা যাচ্ছে একটা অসাধারণ জিনিস পাইলাম চাচার দোকানে সেটা হচ্ছে বড় মাছ রান্নার নিয়ম ছোট মাছ রান্নার নিয়ম তারপরে শুটকি সংরক্ষণ পদ্ধতি কত প্রকার শুটকি এখানে আছে এটা সব দেখতে পাচ্ছি ভালোই লাগতেছে মানে চাচা যে অরিজিনাল একজন বিজনেসম্যান এটা বোঝা যাচ্ছে পার্সেলও পাঠায় আচ্ছা চাচা চাচা আপনার জন্য এত সুন্দর ভিডিও বানালাম আপনি আমাকে তো কিছু স্পেশাল দিলেন না চা খাবো না তাহলে শুটকি ফ্লেভারের চা হয়ে যাবে সমস্যা হয়ে যাবে আচ্ছা থ্যাংক ইউ আসসালামু আলাইকুম ভাইয়া আসসালামু আলাইকুম You know that it's killing me. Why do you always?
আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? শুটকির মধ্যে দিয়ে চলে আসলাম। কি কি নিছেন একটু দেখান তো। দুই ব্যাটার বোর্ড জন্য কোন বু? শেলি বু কিনছে, মানে আমার শেলি আন্টি। আর কি কি? না না এখানে আর কিছু কিনছেন আন্টি আপনারা? শিল্পী খেলাম্মা সাইফানের জন্য গাড়ি কিনছে, আব্বু আমার সাথে আম্মু সাথে ট্রেন ট্রেন ট্রেন। আর কি কিনছে? এটা কি? এটা গাড়ি। এটা গাড়ি এই হচ্ছে কেনাকাটা। আর সবাই হচ্ছে শুটকি কিনতেছে। আমি শুটকি খাই না, শুটকির গন্ধ কেমন আমার কাছে কষ্ট হয়, এই জন্য আমি শুটকির দোকানে যাইনি। আমার নাক জ্বলতেছে, মানে কি বলবো সত্যি কথা, আমার নাক জ্বলতেছে। আর একটু থ্রি পিস দেখলাম, দাম স্বাভাবিক আছে কি, আবার হচ্ছে যে একটু বেশিও চাচ্ছে, একটু দাম দর করতে হবে। আর সাইফন কোল থেকে নামে না দেখে আমি কি আনকমন পাইছো? হ্যাঁ আনকমন, অনেক কিছু আছে, একটু কষ্ট করে খুঁজে নিতে হবে, বুঝছো? খুব কষ্ট করে খুঁজে খুঁজে নিতে হবে। আমাদের শপিং এখানে আমরা বসে আছি, বেশ ভালোই শপিং করা হয়েছে। কত করে নিল? ও সুন্দর হয়েছে, ফাইন হয়েছে, সুন্দর হয়েছে, বড় বড় পার্স। এখন আমরা হচ্ছে লাবণী পয়েন্টে যাব। লাবণী পয়েন্ট থেকে শামুকের জিনিসপত্র, মালা, দুল সব কেনাকাটা শেষ করবো, সবার গিফটের জিনিস শেষ করবো। আমি একটু প্লাম প্লাম কিনছি, এগুলো দেখাই, সবাই আলাদা আলাদা কিনছে। এগুলো খোলা লাগবে বাসা যে খুলে। জি জি এখনই খোলো, সব খুলে খাই, সবাই মিলে খাবো, সবাই মিলে খাচ্ছি। জজ কোথায়? জজ টেস্ট কেমন? সেলিম ভাইকে দাও, সব পথ দিয়ে এগুলো আরো 1000 টাকার কিনে নিয়ে যাওয়ার লাস নাই। আম্মুদেরকে দিয়ে আসে একটু কি টেস্ট বলো, এগুলো 2-3000 টাকা নেওয়া উচিত। বিচি আছে কিন্তু আব্বু সাবধান, সেলিম ভাইকে দাও, তুমি ওখান সেলিম ভাইকে দাও। আমরা হচ্ছে লাবণী বিচে নামলাম, সবাই এখন কেনাকাটা করবে, তারপরে একটু বিচে বসবো, চলে যাবো। খালাম্মারা অনেক কিছু কেনাকাটা করছে তাই দেখাচ্ছে। এখন তো দেখো মনে করতে দেখো, মানে পরে পরে, হ্যাঁ পরে। এই যে এটা তোমার, আমি একটা আমার ওমা ব্যাগগুলো তো সুন্দর খালাম্মা, আর এটা তোমার সুন্দর। কেন আপনি আমার আমার জন্য কিনছেন? কেন কি এটা? চিরুনি, ও কারুকাজ করা, রাখেন এটা তোমার। আরে আমি এখানে কিনছি সাইফানা মনে হয় না, এখন কিনলে আবার এরকম কিনো না, সেটাই বলছি। চলো তাও অনেক কিছু কিনছি তো, আমি অলরেডি একটা মালা পরে আছি। কোনটা ঢুকালাম? সেলবুর কোনটা? এটা কোনটা খেলাম? ফেলেন কোনটা তুলাম? এই যে এই যে এইটা, তাহলে এই যে এইটা 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 ওটা চকলেট খেলাম মা, ভাই তোমার মা এটা। আমরা সব ব্যাগ হচ্ছে সেলিম ভাইয়ের কাছে রেখে, ভাইয়া বলতেছে যে কোনো জিনিস কেনার আগে অবশ্যই দাম দর করে কিনবেন। আমরা এখন একটু আগে জিনিস মানে চলে যাব কালকে রাতে, হালকা পাতলা শপিং বলা যেতে পারে। এখন হালকা পাতলা কিছু কিনে কেনাই হচ্ছে, দামদর করতে হবে, এইটাই বললো খালামা, বুঝছেন? দামদর না করলে মানে আমাদের ভাষা আর ওনাদের ভাষা আলাদা, তো দাম বেশি নিয়ে নেয় তাই বলতেছে। আসসালামু আলাইকুম, আপনার নামটা বলেন? আমার নাম মিনহাজ। মিনহাজ ভাই এর দোকানে চা খাইতে আসলাম, এবং সুখবর মিনহাজ ভাই আমাদের দর্শক ভাই, আমাদের কোন ভিডিও দেখছেন? আপনার যে গ্রামের রংপুরের ভিডিও? হ্যাঁ রংপুরের লকডাউনের, লকডাউনের ভিতরে যে ছিলাম। জি ওই যে আপনার সস করছিলেন না? কি করছিলাম? রোজা রোজা দেখছি আপনার, আরেকটা সস, সসটা কি জিনিস ছিলাম না ঠিক মনে পড়ছে না যে আপনার, ও মনে বিরিয়ানির সাথে রান্না দেখছেন কোন একটা? হ্যাঁ রান্না দেখছি। ও আচ্ছা আচ্ছা, খাসির মাংস, খাসির, ও খাসির ইয়া ওই যে বড় কাচ্চি কাচ্চি, হ্যাঁ কাচ্চি দেখছি, আর একটা এর সাথে একটা কি করছিলেন মনে পড়ছে না আমার ঠিক। আচ্ছা যাই হোক, ভালো লাগলো আপনি যে ভিডিও দেখেন, এত দূরের কক্সবাজারের মানুষ আমাদের ভিডিও দেখে বিশাল ব্যাপার, সামনে আপনাকে নিজেকেও দেখতে পারবেন ইনশাআল্লাহ। আজকে তো আপনাকে সামনে সামনে দেখতে পাচ্ছি, এটা ভালো লাগতেছে? হ্যাঁ অবশ্যই, থ্যাংক ইউ।
রংপুরের ভিডিও দেখছে যে চাচা আর আমরা যে খাসি কাচ্চি খেলাম না সেই ভিডিও খুব ভালো লাগছে ওনার। হ্যাঁ হ্যাঁ আমার শ্বশুর দেখেন চিনেন নাকি? অবশ্যই তো চিনেন, মাস্ক পরা তো। এবার দেখেন চেয়ার, এই যে নামি নিব চা, এই যে চা বিরঙ্গা। হ্যাঁ এই যে হয়ে গেছে। এটা হচ্ছে যে কি বলে এটা কি দিলেন ইয়া আঙ্কেল ভাইয়া? শস্যা কালো জিরা। শস্যা কালো জিরা স্পেশাল স্পেশাল। উনি আমাদের রংপুরের ভিডিও দেখছে খুব পছন্দ করছে, খাসি চাচার খাসি কাঁচাটা কাচ্চি বিরিয়ানি। হ্যাঁ ওইটা ভুলেই যাই বলতে পারি না। খাবেন আপনি চাটা? ভালোই লাগলো। ওগুলা বাদ দিয়ে দিব। উফ মালাগুলো কি সুন্দর লাগতেছে, শামুক মুক্তা ঝিনুক ফাইন তো লাগতেছে। খালাম্মা শিল্পী খালাম্মা ডাকেন, এগুলো তো হান কেমন লাগতেছে, কে পরবে পরার কেউ রে, কিন্তু দেখতে সুন্দর। এটা এটা ভালো লাগতেছে খালাম্মা, একটা বেলি ফুল বেলি ফুলের কলি মনে হচ্ছে। দুল আছে এমন, দুল থাকলে একটা ম্যাচিং দিতেন। একটা নিয়ে না আমার মালার মতন মালা, এই তো এই টাইপেরই তো, একটু বড় লাগবে। খুঁজি খুঁজি চলেন, খুঁজলেই পাওয়া যাবে না খালামা। চাচা এগুলো কত করে? আসেন আগাই আগাই পাবো। ভালোই আছে দেখতে। এগুলো কত করে? 80 টাকা। ভালোই সুন্দর আছে দেখি একটু। আর এগুলো কত করে ব্রেসলেট গুলো? সাইফানের পায়ে হয় নাকি? আমি একটু শুটকির কাছে যাইতে ভয় লাগতেছে আমার। কি শুটকি ভাই এটা? সুরমা শুটকি বাবা। এগুলো সুরমা মাছ, টেস্ট কেমন এটা? আমাদের দিয়ে আসবো, আমি দিয়ে আসতেছি। চলো কি বাবা, তার চায়ের মধ্যে তিল আমাদের দর্শক দিছে স্পেশাল বাবা। এটা খাইলে ওজন কমে আমাকে বলছে, আপনি খান ওজন কমে বলে একদিন খাই লাভ নাই। তাহলে ভাইয়ের কাছে রেসিপিটা শিখাই আসে উচিত। ভাই এগুলো কত করে? মাপ ছাড়া কত? মাপ ছাড়া নিস না, একদম হাতে ধীরে ধীরে করতেছে। এই মাপে আমার হাতের মাপে দেওয়া যাবে না? তাহলে আমার ছোট সাইজ আস্তে আস্তে খুঁজে নেন। অনেক সুন্দর সুন্দর শামুকের জিনিস দেখা যাচ্ছে। অনেক দূর কিন্তু এই বীজটা অনেক সুন্দর না আন্টি? দেখেন অনেক মানুষজন এখন না, একটু হোটেলে যাই খেলো, এখন খোলা যাবে না। অনেকক্ষণ তো আমরা এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি। হ্যাঁ স্প্রে নাও এখন ফরজ। স্প্রে স্প্রে চলো। রংধনু দর্শক জজ দেখাইলো, সুবহানাল্লাহ। রংধনু এই দেখেন রেনবো কেমন লাগতেছে এই বিচারে? আমার এই ভিউটা খুব সুন্দর লাগছে জজ।
এখানে ছবি তুলে ভালো হবে তো তোমার। হ্যাঁ এই বিচটা সবথেকে বেশি এখন তো মানুষই নাই জানো, এই বিচে আরো বেশি ভিড় হয়, এত ভিড় হয় এই বিচে, জায়গাটা খুব সুন্দর। হ্যাঁ সূর্য ডুবতেছে, কি ঘুম রে বাবা। আমি তো আমাদের কাউকে দেখতেছি না, আমাদের কেউ শপিং করতেছে, কেউ হচ্ছে বিচে চলে আসছে, আর আমি হচ্ছে মাঝামাঝি পথে, এখন বুঝতে পারছি না। পাচ্ছি না, আইটু খুঁজতে হবে, আমাকে কেউ ডাকেও না। পাইছি পাইছি সামনে, আমি ওদেরকে মনে করতেছি ওরা আমাকে দেখবে, আমাকে ওরা দেখেনি। ইনশাল্লাহ কি শুক্রিয়া, আকাশটা দেখেন, অনেকক্ষণ পর ওদেরকে পাইছি, একটু খুশি লাগতেছে। ইস এই পরিবেশটা দেখার মতো সুন্দর। লাবণী বিচে সবচেয়ে তো বেশি মানুষ দেখা যাচ্ছে। আপনাদেরকে একটু দেখাই, উফলা যত আমি এগিয়ে যাচ্ছি তত সূর্য ডোবা দেখতে পাচ্ছি, এটা টাইমলেস দেওয়া উচিত। এই তোমাদের খুঁজতে খুঁজতে আমার জান বের হয়ে গেল, কি ব্যাপার শুটিং চলতেছে, মডেল কিছু খাবায়ও, এই যাই যে চলে আসলাম তোমাদের, আমিও চলে আসলাম, আল্লাহ সবাই দোকানে, আর তোমাদেরকে হারাই ফেলছি, আর সাইফানের জিদে, আর সিটটা তুল জিত করে যা দেখে তাই নিবে, তাই দেখ যা দেখ, এই দুইটা সেম জিদি আমি তাই দেখতেছি, বলবে এই নিচে ডেঞ্জারাস, ইনি তো ডেঞ্জারাস ছিল না, কি অবস্থা বলো, টাইম ল্যাপস নিব আমি, আমি নেব এই যে এটা দে না, এটা দে না আমার ক্যামেরা বের করে দি। ইনানি বিচের পরিবেশটা একদম অন্যরকম, মানে এত বাতাস আর সূর্য ডুবতেছে তো এই জন্য আমরা টাইম ল্যাপস নিচ্ছি, জর্জের ট্রাইপড নিছি, বাট টাইম ল্যাপস জানি না কতক্ষণ নিতে পারবো, লাল পতাকা থাকলে নামা উচিত না, হলুদ আর সবুজ থাকলে মানে সেফ থাকে ওরা বলে, না আবার লাল পতাকা জোন হিসাবে সেট করে রাখে, আর ওই দিকে হচ্ছে সুগন্ধা বীচ, সুগন্ধা বীচ আমার কাছে অত ভালো লাগে নাই, কতবার আসছে, এটা কি বীচ আসছে, এটা লাবণী বীচ, ও সুগন্ধা বীচ, এখান থেকে আমাদের হোটেল দেখা যাচ্ছে, এই যে আমাদের হোটেল, আচ্ছা আমরা সুগন্ধা বীচে যাব না, সুগন্ধা বীচে যাব না, না যাব নি, সুগন্ধা বীচে তো কালকে চলো, কালকে তো আমাদের আমাদের তো টিকিট ডিলে হয়ে গেছে, আর আমাদের সবাই মানে আম্মু সবাই ওরা হচ্ছে শপিং করতেছে, করে আমি দেখতে পাচ্ছি আমার ঠিক সোজা সুজি শিল্পী আন্টি মনে হয় এটা, ওই যে আব্বু ওই যে বসে আছে ওরা ছাতার নিচে, চলে আসছে, এই যে সোজা সুজি, হ্যাঁ 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 চলে আসছে, হ্যাঁ 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 চলে আসছে, আমাদেরকে হাই দিচ্ছে বুঝতে পাচ্ছি, আর বাতাসের আর রেনবোটা দেখছো, রংধনুটা দেখছো, হ্যাঁ রংধনু দেখা যাচ্ছে, ক্যামেরাতে গোপ্রোতে অত সুন্দর আসবে না, কিন্তু আমি একটু জুম করলে আমি করছি, আমি মোবাইল দিয়ে করছি, খুব সুন্দর রংধনু আজকে, আর এইখান থেকে সিকরাউনও দেখা যায়, আর আকাশটা যে কত সুন্দর, আর এখানে জজ আর সজীবের মডেলিং মডেলিং হচ্ছে, আসো এটা সাইফানকে নিয়ে আসি, আব্বু হচ্ছে সাইফানকে নিয়ে একদম সমুদ্রের কাছে গেছে, কি যে সুন্দর দেখতেছি আল্লাহ, ক্যামেরাতে জানি না কতটুকু সুন্দর আসবে, আমি তো সবসময় বলি ক্যামেরা সৌন্দর্যটা বোঝানো যায় না যতটা চোখে সৌন্দর্য, আল্লাহর কাছে শুকরিয়া। সূর্য ডুবতেছে এই জন্য বেশি সৌন্দর্য ফুটে উঠছে, সাইফান আসো আসো পাপা ডাকে, চলো কেমন, এখানে কি করলা, এখানে কি করলা তুমি, বাতাস খাইলা, আমি তো চালাক তাহলে, পানিতে ভিজনি,
জল আছে আর নানা ভিজে গেছে তুমি কিভাবে ভিজলা আমার পা আমি ছড়তে ছড়তে পানি ঢেউ মারি আর ও ছড়তে ও দূর দিয়ে পালাইছে বাবা সাইফন তো অনেক চালাক তুই বাইরে কি সরে গেছলা থ্যাংক ইউ দেখে এটা পাপি দিদি চলো চলো আসো দাম ময়টা ধরে দেখে দাও আমি ধরে চাই না এটা তোমার জিনিস না দাও আমি ধরে থাকি দাদা না ধরে থাকি ভালো লাগতেছে এখন হচ্ছে সমুদ্রের স্রোত অনেক বেশি খুব তাড়াতাড়ি হচ্ছে চলে আসতেছে ঢেউগুলো অনেক বড় বড় পানি চলে আসতেছে পারে আমরা বিকালবেলা ভিজব না সকালবেলা ভিজছি অনেক কোন না সাইফন সকালবেলা ভিজে ঠান্ডা লেগেছে আব্বু দেখছো ঢেউ কেমন বাতাসটা কেমন ফ্রেশ না একদম শান্তি না এইসব জায়গায় আসলে এখানে আসে খালি যে সকালবেলা ভোরে হাঁটতে হবে চুপ করে বসে বসে শুয়ে থেকে চা খাইতে হবে কেমন লাগতেছে ভালো খুব ভালো মনে হচ্ছে আমি বাতাসে উড়ে যাই বাতাসে উড়ে যাচ্ছ তাই তুমি প্যারাশুটে উঠবে না বড় হলে উঠবে কালকে বলছো না আঙ্কেলটা কি কথা বুঝি নাই বাতাসে খালি আরাম পাচ্ছি কিন্তু বাট ইট কি বলতেছ আপু দেখছো বাতাসটা আর আকাশটা কেমন একটু বল আম্মুকে এই দেখো আকাশটা দেখো একটু এই দেখো হেভি ওই যে ওইদিকে আকাশটা দেখে কিছু বলো সূর্য ডুবে গেছে ওই দেখো লাল ওই দেখো সূর্য ডুবে গেছে দেখছো ওই দেখো হ্যাঁ কেমন লাগতেছে আকাশটা ভালো লাগতেছে আসো আসো বাবার কাছে যাই আসো বাবা কি করতেছে দেখছো ওই দেখো একটা পুলিশের গাড়ি আসতেছে পুলিশের গাড়ি কেন এখন জি 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 আপনি ফেসবুকে দেখেন আচ্ছা আপনি এখানকার স্থানীয় ও আচ্ছা থ্যাংক ইউ আসসালামু আলাইকুম ভাই আপনি মানে আমাদের কক্সবাজারের স্থানীয় হ্যাঁ না বাইরে থেকে আসছেন কক্সবাজারের স্থানীয় আমাদের ভিডিও দেখেন কি ভিডিও দেখছিলেন যে আপনারা রান্নার ভিডিও রান্নার ভিডিও ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আচ্ছা অবশ্যই ভাইয়া থ্যাংক ইউ অনেকক্ষণ থেকে এখন লাবণী বীচ থেকে চলে যাচ্ছি ভালো লাগলো অনেক ভালো লাগলো জলদের আরো বিষয় নয় তাহলে আর একটু থাকা লাগবে থাকো তাহলে আমরা চেয়ারে যাই বসি চলো তোমরা আমরা গেলেন না কেন ওখানে বেশি ভালো আরাম পাইতেন খুব খুবই সুন্দর তাই অন্ধকার হয়ে গেছে বাসায় যাবা একটু অপেক্ষা করো জজ মামা ছবি তুলবে তারপরে যাবো ওকে আমার কোলে বসো ও আই নিউ ইউ উড কল ব্যাক ইউ মাস্ট বি মিসিং মি সো ব্যাড When you left, you said that I don't deserve you, but I can see that you don't wanna lose what we had. খালাম্মা শোপিসের দোকানে এসে শোপিস কিনতেছে এটা বুটটা এটা ইটি খালাম্মা বানাইতে পারে এগুলা সুন্দর জিনিসগুলো কোনটা কোনটা কত কিছু সমুদ্রের মধ্যে পাওয়া যায় 300 টাকা আঙ্গুরটা 300 টাকা আচ্ছা ভাই বলেন এটা কোন বিচে পাওয়া যায় এত বড় বড় এগুলো এক এক জায়গায় ওটা আর কি সাগরের মাঝে ভাই যারা মাছ ধরতে যায় জেলে তারা নেই হ সাগরের মাঝে এগুলো পাওয়া যায় যারা মাছ ধরতে চায় ভাই এটা বললো
সুন্দর খালামা দেখেন কত কিছু জাল থেকে দূরে কত কিছু পাওয়া যায় সমুদ্রের ভিতরে দেখলেই অবাক লাগতেছে যে আমার কাছে এইটা খুব ভালো লাগলো ভাই ওটার দাম কত এই যে এটা ছোট্ট একটা দাম কত ওগুলা দেখেন তো একটু আমি একটু দেখব একটা ওগুলার দাম এই যে এগুলো 700 টাকা এইগুলো সমুদ্র থেকে আসে অপূর্ব সুন্দর খুব ভাল লাগলো আপনার পানি ওয়াশ করে পানিটা পরিষ্কার করে এগুলো 30 টাকা দিচ্ছি কত কিছু পা যায় আল্লাহ শুকরিয়া অনেক কিছু দেখলাম আর খালামা জিনিস কিনতেছে খালামা আপনি কি কিনেছেন আনারস ভাই হচ্ছে খালামাকে বলতেছে আনারস পাকাটা দিব না কাঁচাটা দিব পাকাটাই বেশি সুন্দর না না কাঁচাটাও সুন্দর লাগতেছে কিন্তু কাঁচা পাকা একসাথে রাখলে তখন এটা বেশি ভালো লাগে আমরা ডিসিশন নিতে পারছি না আমরা এখন বাসায় যাব না মানে হোটেলে যাব নাকি হচ্ছে আগে কাবাব খেতে যাব বুঝতে পারছি না এই জন্য সবাই ডিসিশন নিচ্ছি সবাই একসাথে আলোচনা করা হচ্ছে এই বিচটা অনেক নিরিবিলি মানে মার্কেট সাইডটা তাই না সেলিম ভাই কিন্তু ওই বিচে আবার মানুষজন বেশি হইলো কিন্তু মার্কেটটা অনেক নিরিবিলি এখানে কিন্তু আপনার 70 টাকা হলো আমরা যে জায়গায় গেছি এখানে 35 40 টাকা হ্যাঁ হ্যাঁ মানে সেলিম ভাই যেটা বলতেছে আপনারা এখান থেকে যা যা কিনবেন সেগুলো সব কিছু দাম বেশি বার্মিস মার্কেটে যে কম জবজব মার্কেটে আচার বা অন্য কোনো জিনিসের দাম কম বাট একটা জিনিস কি ওই ভাড়া খরচটা লাগবে আপনি যদি অল্প মার্কেটিং করেন তাহলে আপনি এখান থেকে করতে পারেন কারণ আপনার অটো খরচ লাগবে আর আপনারা যদি বেশি বাজার করেন তাহলে এখান থেকে ওই জমজম মার্কেট থেকে করলে বেটার প্রাইস পাবেন আর একটু দাম দর তো সব জায়গায় করবেন কারণ পর্যটকদের সেলিম ভাই একটা সাজেশন দেন যারা এখানে ঘুরতে আসবে তাদের জন্য খুব সাবধান থাকতে হবে কারণ প্রাইস দাম দর করতে হবে হ্যাঁ আর আপনার যে 5 টাকার জিনিস 10 টাকা 15 টাকা অবশ্যই দর করে নিতে হ্যাঁ আর আপনাদেরকে সব জায়গায় গিয়ে আপনাদের একটা আইডিয়া নিতে হবে যে কেমন দাম কোনটার হ্যাঁ সাইফান আসো হ্যাঁ কোন দাম এটা আইডিয়া নিয়ে তারপরে একটা জিনিস কেনা বেটার হ্যাঁ আসো সাইফানে খেলনা হেভি হয়েছে না আমি একটা জিনিস দেখলাম দর্শক সেটা হচ্ছে সবাই এই দোকানে আসে আসে আটকায় যাচ্ছে ঘটনা কি সাইম আন্টি আসসালামু আলাইকুম সবাই এই দোকানে ঢুকে আর বাড়াতে চাচ্ছেন না ঘটনা কি এই জন্য চলে আসলাম আসেটা কি এই দোকানে বড় ভাই আছে কি এই দোকানে আপনার দোকানে আমার জন্য কি আছে বলেন ফতুয়া এরকম মোটা ফতুয়া দেখি দেখি একটা দেখান না দেখান না দেখান না জীবনে হবে না বড় ভাই তাহলে আমাকে কিছু দিতে পারলেন না না স্যান্ডেল ফাইন লাগতেছে ফাইন আমাদের কেনাকাটা শেষ হচ্ছে না খালামা আবার স্যান্ডেল দেখতেছে খালামা আর আমি কি নেব বুঝতে পারছি না আম্মু দেখেন শুটকি কিভাবে দেখেন এই যে যে শুটকি না চিংড়ি মাছ কাতকি মাছ কিভাবে ভাজা ভাই এগুলো কি আর রান্না করতে হবে না ডাইরেক্ট খাওয়া যাবে ডাইরেক্ট খাওয়া যাবে টেস্ট কেমন এগুলো ভালো কি কি জিনিস এগুলো আচার মনে হচ্ছে এটা না এটা কি আচার এটা বড়ই বড়ই এটা রসুন রসুন দেখি এটা 100 টাকা আর এই মাছগুলি কেমন লাগে আমার একটু জানার ভালো লাগবে সাহস পাচ্ছি না খালামা আমাকে ডাকতেছে কি খালামা বলেন এটা আমি নেইনি এটা কত করে এই মালাগুলো আপনাদের বললাম 80 টাকা আমি আমারটা অন্যরকম এটা খালামা নিছে এই যে আমারটা সব দাম বেশি যাচ্ছে ভাই বললাম 10 টাকা করে আমরা সকালে নিলাম না এই জন্য তো দাম জানি কিন্তু উনি হলো 25 করে চাচ্ছে হ্যাঁ 10 টাকা করে আমরা নিচ্ছি আমরা এখন চুড়ি কিনলাম
ভাই হচ্ছে কক্সবাজারের ভাষায় কথা বলতেছে, আমি কিছুই বুঝতেছি না, শুধু দাম দরটা ভাইদের সাথে বোঝা যায়। চোর বানাই ফেলছে, চোর আপনার দোকান থেকে চুরি কিনলাম আমি, চোর বানাই ফেলি নাই। আমার থেকে নিচে চুরি আমাকে দিছে চোর। কেন ভাই কি দেখে বুঝলে কিভাবে, মানে আপনাকে চোর বললাম বলেন এই কথা কেন বললেন? এই যে নিছেন না চুরি, হ্যাঁ চুরি যাবে ফেকে চোর হয়ে গেলেন, চুরি করে তো চুরি ফেকে করছি। আন্টি আমাদের অটো ঠিক হয়ে গেছে, অটো ঠিক হয়ে গেছে আকাশের জন্য, দেখান তো আকাশের জন্য কয়েকটা নেছি, হ্যাঁ তার মধ্যে এটা আমার একটু পছন্দ পছন্দ হয়েছে। পায়ের মাপ হবে নি ওর? ওই আমি আমার চোখের আন্দাজে। ফাইন ফাইন তো, এটা সুন্দর। You are my hero, you are my superstar. দেখি জজ আমাদের জন্য কি গিফট আনলো, আতর, বার্মিজ আতর, ফাইন, পারফিউম, হ্যাঁ থ্যাংক ইউ জজ। আর সাহেব আন্টি আমাকে একটা গিফট দিছে, আমাকে দিছে হলো এটা আতর গিফট। আর সাহেব আন্টি আমাকে একটা ঝান্ডু বামের মতো একটা বার্মিজ বাম দিছে, যেখানে যেখানে ব্যথা লাগলে ব্যথা কমে যাবে। ইন্ডিয়া থেকে ফ্লেভারটা ওই হয় না, এইগুলা জিনিস কিনলে একটা জিনিস ভালো স্মৃতি হিসাবে, ভালোবাসার Peace be upon him.